এই যে গারো মামু কুচে খাইতেছে, কেমন হইলো? মজাই হয়েছে, মজাই লাগে, মজাই লাগে। এই যে গর্তের ভিতর থেকে কুচা টানতেছে আর বাহির থেকে ছোট্ট কাকু। দেখেন অবস্থাটা, কুচ্চার কত শক্তি। ওরে বাপ রে বাপ, এই দেখেন দর্শক বন্ধুর অবস্থাটা দেন। ভাই রে ভাই, দর্শক বন্ধুরা মনে হচ্ছে সাইজে বিশাল বড়। এই যে আসতেছে দর্শক বন্ধুরা, এই যে দেখেন দর্শক বন্ধুরা, কাকি কিন্তু এই যে কুচা খায় না, আমাদের জন্য এই যে এই গরমে কষ্ট করে রান্না করতেছে, ঘামতেছে। দর্শক বন্ধুরা, এই যে ঘাঘুলোক, এখন এই দেবো ঘাঘুলোক, মানে সে কুচা মারবো। গারু বেড়া না যেমনি কুচা মারে, তো সে কুচা মারার জন্য এখন বর্ষি আনতে গেছে, বর্ষি দিয়ে কুচা ধরবো, কুচে আর কি। গারু বেড়া নিয়ে কুচা ধরে না, তো আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। কি কষ্ট নো কই কেমনে ফাঁদবা? হ্যাঁ এই যে এটা কি বোয়াল মাছের বর্ষি? কেমনে কি গিচ্ছ দিদি? গুতুম মাছ। এটা বর্ষির মধ্যে গুতুম মাছটা গিচ্ছ? গুতুম মাছটা গিচ্ছি পরে মানে ফাট করে গেলে গাতে, ফাট করে গাতার মধ্যে অনেক গুণা কুচ্চার গাত বাইর বা কুচা কুচে বার যাও। এই যে দর্শক বন্ধুরা, ঘাঘুলোক আজকে ঘাঘুলোক, মানে গাড়ো বেড়ানো দেবে কুচা ধরে, আজকে সেভাবে কুচা ধরবো। তো চলুন আমরা যাই কুচা ধরি, আপনাদেরকে দেখাই। তো এই যে আমাদের পাগারের এদিকে আসছি, তো এই যে গারু মামুরা আমাদের এই পাগার থেকে প্রতি বছরই কুচা, মানে পাগারের সাইডে গর্ত থেকে কুচা ধরে নিয়ে যায়। এই বছর আসলে আপনাদেরকে দেখাবো। আর বাইরে দিয়েও কুচা ধরে, এই যে এক লোক ওই দিন আসছিল না, আপনাদেরকে দেখাইছি। মাছ চাপ আছে একদিন তো এনে দেখছিলাম একটা, এই মুড়া ঘাঘুলোক খাইতেছে, সাপ টাপ দূরাত যা। এখানে হাপ আছে, হাপ তোমার সাপ এমনি ভয় হয় গো। তো দর্শক বন্ধুরা, এখন আমরা কুচ্চার গর্ত খুঁজে বাই করতেছি, দেখা যাক কোথায় পাওয়া যায়। মানে পানির নিচে যে গর্তগুলা, এগুলাতে কুচা থাকে, আর পানির উপরে গর্তে কখনো এই যে কুচা ধরার চেষ্টা করবেন না, কারণ পানির উপরে গর্তে সাপ থাকে। গর্ত আছে পাইছো নাকি? এই যে দর্শক বন্ধুরা, একটা গর্ত পাওয়া গেছে। এই যে একটা পাওয়া গেছে। এই যে দর্শক বন্ধুরা কুচা ধরেছে, পরে টান একটু গিল্লা লোক। দর্শক বন্ধুরা, এই যে সরাসরি দেখাইতেছি আপনাদেরকে, বর্ষিতে কুচে ধরে ফেলেছে, কুচা কুচা। ঘাঘুলোক আজকে হয়ে গেছে গারো মামু, গারো মামুর বর্ষিতে কুচা ধরেছে। টান মারবা নাকি? ওয়ান টান। হ্যাঁ বড় কুচা হলে সিরে দেবো সেটা। তো দর্শক বন্ধুরা, দেখার অপেক্ষায় কত বড় কুচা। তো কিছু সময় আমরা অপেক্ষা করি, বসিরা ঠিকঠাক ভাবে গিলা নিক। টানতে নাকি? এই যে টানতেছে সেটা দেখেন, ওখান টান দিলে ছেড়ে দিব। আর গারুরা দে মারে, গারু মামুরা খারাপ বসি দিবে শুধু একটু গালি দে এ দোসে না টান দে দিল বাই বাই টান দিব হেরা তো হুং নাই তো খালি একটু মাথাটা দি ভাঙা বসি হ্যাঁ মানে তারা আর কি জীবিত রাখে কারো মামুরা ধরে যে বসিয়ে ঢুকে টান মেরে হয়ে যায় পরে আবার হাত দিয়ে ধরে লাগে এমনি এই যে দর্শক বন্ধুরা সুতা টেনে নিতে থাকে সুতা ধরে রাখবার ধরে রাখছি গারো গারো মামুরা ধরে নিয়ে তোর বেছে কয় টাকা দিব নয় 400 টাকা কেজি কুঁচিয়া দর্শক বন্ধুরা টান দিবা এই যে দর্শক বন্ধুরা টান শুরু করে দিয়েছে ছোট্ট কাকু কামানা সেরাইছে নাকি এই যে গর্তের ভিতর থেকে কুঁচিয়া টানতেছে আর বাহির থেকে ছোট্ট কাকু দেখেন অবস্থাটা কুঁচিয়ার কত শক্তি ছোট্ট কাকু টান না আনতে পারতেছে না গিলেছে ছিঁড়ে দেবো দর্শক বন্ধুরা অবস্থাটা দেখছেন কুঁচিয়া মাছের কত শক্তি মানে সুতা টাইন না আনতে পারতেছে না ছোট্ট কাকু আস্তে আস্তে ঢিল দিয়ে টান দেব একবার টান দেবো একবার ঢিল দেবো একটু ওরে বাপ রে বাপ এই দেখেন দর্শক বন্ধুর অবস্থাটা দেন ভাই রে ভাই কি অবস্থা গিলে আছে মনে হয় না এমনি আইব তুই গাড়ো রাটি দিয়েছে মোটা হতা মোটা দর্শক বন্ধুরা বেশি টান দিলে সুতা ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা আছে তো এখন অপেক্ষা করতে হবে কুঁচিয়া নিজে বাইরে আসবে তো ছোট্ট কাকু চেষ্টা করতেছে দেখা যাক কাজই তো না থেকে দেবে না বাইন দিয়ে কুদাল লাগবো কুদাল ঘর তো বাইন গেল তো দেখা যাক কী করতে পারি দর্শক বন্ধুরা বাপরে বাপ কি বড় করছে নাকি হ্যাঁ মনটা বড় দর্শক বন্ধুরা মনে হইতেছে বড় কুঁচিয়া লাগছে বড়শিতে দেখা যাক আমার হাতের অবস্থা কী হয়েছে দেখেন একদম এই যে সুতার একদম রেগ হয়ে গেছে সুতা এবার এই ফাট করি ভাঙিয়ে লই দেবো এখন কেমনে বাই করবা কেমনে বার করবো কুয়ায় বার রান্না করি দর্শক বন্ধুরা এই যে পাট খড়ি দিয়ে এখন গুঁতা দেওয়া হইতেছে দেখা যাক কুঁচিয়া বাজছে না কুঁচিয়া নিয়ে এটা গায়ে যে নিচে তো শিকড় টিকড় থাকতে পারে গাছের শিকড়ে হয়তো বা যে বেল লাগাইছে লাগে কুঁচিয়া না এই যে দর্শক বন্ধুরা এখন এই যে টেনে নিতেছে ভিতরে গর্তের ভিতরে নিতেছে এই যে দেখেন তেলে তেলে গিলছে আইতেছে টান্দো আইতেছে না আটকে রাখছে আইতেছে এসে দর্শক বন্ধুরা আসতেছে দেখা যাক আবার বাজ পড়ছে এই দর্শক বন্ধুরা একটু আসছিল আবার বেজে পড়ছে মনে হইতেছে এটার ভিতরে কোনো শিকড় টিকড় আছে ওইটাতে পেঁয়াজ দিয়ে ধরে রাখছে জুড়ে টান মেরে ধরো। কুচা বাজাইছে একটা বড় কুচা, বড় কুচা এই যে আইতাছে আইতাছে। দর্শক বন্ধুরা এই যে আসতেছে, আবার আটকে করছে নাকি তো বারবার মানে কিছু মানে টেনে আনা যায় আবার আটকে পড়ে। তো এখন দেখা যাক এনে কই আটকে পড়ে না নিজে আটকে এলায়। দর্শক বন্ধুরা মনে হয় যাতে সাইজে বিশাল বড়, দেখা যাক। এই যে নাইমে হলো, এই যে ছোট্টু কাকু নাইমে এই যে আসতেছে। দর্শক বন্ধুরা এই যে এই লুক ভালোই বড়। এই যে দর্শক বন্ধুরা দেখেন কুচে কুচে ছোট্টু কাকু বাজাইছে। উপরে তুলো উপরে তুলো, ঘিরছে না ঘিরছে না ঘিরতে পারছে। এই যে দেখেন ভালোই বড় কুচা, এই যে দেখেন মোটা আছে। এই যে দর্শক বন্ধুরা দেখেন গারো মামুরা যে ওই কুচা ধরে ছোট্ট কাকু ধরতেছে, মানে তারে কিন্তু আগে গারোই কইতাম আমরা। এই যে দেখেন কীভাবে ধরছে কাকে, কুচা ধরে লই এলাম কাকে। কুচা খাইতা না? আমি তো খাই না, কিন্তু কুচা রান্না করতারি। আরে কাকি সুন্দর করে কুচা রান্না করতে পারে, কিন্তু খায় না। একটা মাইরে লইওগা। তো দর্শক বন্ধুরা এই যে কাকি আজকে কুচা রান্না করে রেসিপি দেখাইবো আপনাদেরকে, আমরা খাবো। বড়লো কাটতে যাই। এই যে আরেকটা মাইরে লও। ছোট্টু কাকু আর আমি খাইয়াম, আর কাকি রান্না করে দিব, জুমলে খাইবো। দিদিমা কুচা কেমন? কুচা খুব ভালো। ভালো না? তুমি তো খাও না? না আমি খাই না। তো এটা মাছটা ভালো না? এটা ভালো। হ্যাঁ আমি তার চেহারাটা দেখে খাই না। সাপের মতো দেয়া যায়? হ্যাঁ। ভাই মাছটা তো ঠিক খাও? ভাই মাছ খাই, এটা তো সাপের মতো দেয়া যায়। হ্যাঁ ওইলে কইলি ওইটা খাই। তোমায় দিলাম, ভালো হইছে তো? খাইতা না? না আমি খাইতাম না। খাও না? আমি কুচা খাই না। দাদু আজকে খাওয়ানো হবে কুচা। কুচা দর্শক বন্ধুরা গতকালকে এই যে বকবাকি ছিল না, রাত্রে আসে না, এই যে এখন আসছে দুপুরের সময় আসছে। ওই যা বাইরে বাইরে বাইরে, আয় 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 আয়। রৌদ্র কত গরম, ভিতরে থাকা লাগতো না, বাইরে যায় গুরগা। হ্যাঁ এই যে বাইরে কিছু মাছ লাগছিল, তো বক পাখি ছিল না, যার কারণে মাছ কেটে এই যে খাওয়ার জন্য রেডি করা হয়ে গেছিলো। তো এই যে কাটা মাছ এখন দিই তারে। হাই না হাই না, এই যে মাছ নাও খাও, সবটি খাও। মাঝে মাঝে সে ঘুরতে যায়, একদিন পর পর আসে না। হ্যাঁ টুনু টুকুর দিব তারে, টুনুর দেখে কি করতেছে দেখছ? হ্যাঁ সব ঠিক আছে টুনু তো দেখতে হবে। আমার বিচ্ছে গেছে বাইক করি আর হয়েছে, তার যখন ইচ্ছা বাইরে যাইব না তাহলে জোর করে বাইক করি। এই যে সে অবশ্য এখন ডিম নিয়ে বসে না, এই যে কী করতেছে ডাল ডুল ঠিক করতেছে। ঠিক আছে কাকু নয়, এই যে ছোট্টু কাকু কুচা কাটতেছে। কেমনে কুচা কাটতে হয় আপনাদেরকে দেখাই। সাপের মতো দেখা যায়। এই যে দর্শক বন্ধুরা দেখেন একদম কুচা কাটতে একদম ধুয়ে টুয়ে সব কিছু হয়ে গেছে, বাইম মাছ হয়ে গেছে। বাইম মাছের মতো দেখা যাইতেছে, মানে এখন এটা কিসের কুচা না বাইম মাছ কিছু বোঝা যাইতেছে না, দেখেন অবস্থা। তো এখন হয়ে যাবে রান্না, তারপরে খাওয়া। হ্যাঁ কোনটা খাও? চলুন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো কীভাবে রান্না করতে হয় কুচা। দেখো তো? হ্যাঁ দেখছ? দেখছিস? খাওয়ানো মন চায় না তো। দর্শক বন্ধুরা, এই যে এখন কাকি কুঁচিয়া রান্নার রেসিপিটা আপনাদেরকে দেখাবে, কিভাবে মানে সুস্বাদু কুঁচিয়ার তরকারি রান্না করা হয়। তো আপনার সাথেই থাকুন, সবটাই দেখানো হবে। এই যে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, এখন কাকি এই যে গরম মশলা বাটতেছে। গরম মশলা নাকি কাকি? এই যে কাকি কুঁচিয়ার রেসিপি তৈরি করার জন্য সবকিছু প্রস্তুত করে ফেলছে নাকি? কি কি দেয়া কও একটু, কি কি দিতে হবে? প্রথমে কুঁচিয়াটা তো ধুয়ে নিছি, পেঁয়াজ বাটা দিছি, আদা বাটা দিছি, হলুদ দিছি, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আচ্ছা লবণ, তেজপাতা, লবণ, তেজপাতা। এলাচ আর দারচিনির টুকরা দিছি, পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে তারপর কুঁচিয়াটা মিক্স করে সব কিছুর সাথে দিয়ে দেন। তো এখন দর্শক বন্ধুরা, এই যে সব মশলা দেয়া, এই যে এটা মাখানো হবে আর কি ভালোভাবে, মানে এইটা যত বেশি মানে সুন্দরভাবে মাখানো হবে ততই স্বাদ না কাকি? এই যে কাকি এখন মাংসের মতো আর কি, মাংসের মতো। তারপরে কষানো হবে নাকি? ভালো করে কষাই নিব। ঠিক আছে, এই দিক দিয়ে এই যে রসুন আর পেঁয়াজ ভাজা হইতেছে, ভাজা হইতেছে। আর এই যে ঘাঘুলোক অপেক্ষা করতেছে, গান বাড়িতেছে নাকি? ভালো করে ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে, আমি দিয়ে দিতেছি। এই যে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখন কি করবা? এই যে ভালো করে ভাজলাম, কষাইলাম। এই যে দর্শক বন্ধুরা, যত ভালো করে কষাবো মাংস তরকারির মতো ততই স্বাদ হবে, ততই স্বাদ হবে। এই যে দর্শক বন্ধুরা, কীভাবে রান্না করতে হয় আশা করি আপনারা শিখতে পারছেন। আরও কিছু প্রস্তুত বাকি রয়েছে, সাথে থাকুন। এই একটু জল দেওয়া হয়েছে, তারপরে কি করবা? তো ডাইকা দেন, ভালো করে সিদ্ধ হইব। কয় মিনিট লাগবে মনে হয়? তো 4-5 মিনিটের মতো ভালো করে কষা কষা হইব। ঠিক আছে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, কাকি কিন্তু এই যে কুঁচিয়া খায় না, আমাদের জন্য এই যে এই গরমে কষ্ট করে রান্না করতেছে, ঘামতেছে। ছোট্টু কাকু আর আমি খাবো, জুমন্ত না স্কুলে গেছে গা। এই যে দর্শক বন্ধুরা, 5 মিনিট পরের অবস্থা। এই যে দেখেন কালারটা যে হয়েছে, ও আর গ্রান তো আছেই। দর্শক বন্ধুরা, আপনারা তো গ্রান নিতে পারতেছেন না। আর কতটুকু সময়? আর একটু ভালো করে কষাবো। আচ্ছা, আর একটু কষাবো। ও গ্রানটা তো বাড়িছে। দর্শক বন্ধুরা, এই যে কাকি ডাকনা খুলে দিছে, মানে গ্রানটা যে আইসা নাকি একটা উষ্টা মারছে, লুবনীয় গ্রান। হ্যাঁ, লোভ সামলানো যায়। গ্রানটা হিন্দে পশ্চিম বাজাইতেছে তো, হিন্দে লোক ছুটতে আইব। কি রান্না হয়েছে? মাংস নাকি? এই যে হয়ে গেছে রান্না, এখন কি করবো কাকি? এই তো এই যে দারচিনি এলাচ দিয়ে দেব আর কি, গরম মশলা, গরম মশলা। এই যে গরম মশলা বাটা একটু দিয়ে দিবে, মানে নামানোর সময় দিতে হইব নাকি? সেন্ট হইব ভালো হইয়া, আর একটু গ্রান, আর একটু গ্রান। এই যে গরম মশলা দিয়ে দিছে, এখন তো নামাই আসবো না? হ্যাঁ হ্যাঁ, একবারে কষা হয়ে গেছে। এই যে দেখেন, ও কাকু তো সহ্য হইতেছে না, কোন সময় খাইব চিন্তা করতে হবে। হ্যাঁ, এখন রান আরও করা হয়েছে, খাই। অনেক গ্রানটা কেমন লাগছে? মজাই লাগবে, গ্রানটা সেরকম লাগতেছে, সেইরকম। ঠিক আছে, এই যে আমরা অপেক্ষা করতেছি, হয়ে গেছে রান্না প্রায়, এখন খাবো। এই যে দেখেন দর্শক বন্ধুরা, তরকারি হয়ে গেছে, কালারটা যে আসছে দেখেন জোশ। ওহ, এখন খাওয়া হবে। এই যে গারো মামু কুঁচিয়া খাইতেছে, কেমন হইলো? মজা হয়েছে, মজাই লাগে, মজাই লাগে। এই যে দেখেন কাকি খাইতা না, কাকি রান্না করে দিয়েছে, মজাই লাগে, মজাই, মজাই লাগে। তো দর্শক বন্ধুরা, এভাবে কুঁচিয়া মানে কুচে আর কি যেটাকে বলে রান্না করবেন, যারা খাইতে চান আর কি। এই যে কেমনে খাইতেছে দেখেন, এই যে গরমে কষ্ট কইরা এই যে গাইমা গুইমা রান্না করে দিয়েছে কাকিরা, ধন্যবাদ অনেক। এই যে সুস্বাদু হয়েছে তরকারি। ঠিক আছে, আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন। আর এই যে কুঁচিয়ার রেসিপি যারা রান্না করতে পারে না তাদের কাছে শেয়ার করে জানিয়ে দিন। তো ভালো থাকবেন, টাটা।